দিনই আলোচনা, দিনই মাহফিল, কোরআন হাদিসের কথাবার্তা, এগুলি ইমানদারের জন্য রুহের খাদ্য। বিশেষ করে এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আছে রমজানুল মুবারক। আরবি মাসের মধ্যে চারটা মাস অনেক দামি, রজব, শাবান, রমজান, মুহররম। আবার এই চার মাসের মধ্যে সবচেয়ে দামি রমজানুল মুবারক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের মধ্যে চারকে একটা গুরুত্ব দিয়েছেন। যেমন যত ফেরেশতা আল্লাহ পাক বানিয়েছেন তার মধ্যে চারজন ফেরেশতা সবচেয়ে বড়, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল আলাইহিমুসসালাম। আবার এই চার ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় হযরতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। যত নবী রসুল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে চারজন রসুল সবচেয়ে বড়, আবার এই চারজনের মধ্যে সবচেয়ে বড় আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত আসমানি কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন তার মধ্যে চারটা কিতাব সবচেয়ে বড়, আবার এই চার কিতাবের মধ্যে সবচেয়ে বড় আমাদের কিতাব আল কুরআনুল করিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে কেরাম ছিলেন তার মধ্যে চারজন সাহাবী সবচেয়ে বড়, আবার এই চারজন সাহাবীর মধ্যে সবচেয়ে বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। যত আউলিয়া কেরাম দুনিয়ার মধ্যে আসছেন তার মধ্যে চারজন ওলি সবচেয়ে বড়, আবার সে চারজনের মধ্যে সবচেয়ে বড় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই। যত ইমাম দুনিয়ার মধ্যে আসছেন তার মধ্যে চারজন ইমাম সবচেয়ে বড়, আবার এই চার ইমামের মধ্যে সবচেয়ে বড় ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ তাআলা। এইভাবে চারের একটা গুরুত্ব আছে, সেই হিসেবে মাসের মধ্যে চারটা মাস বড়, রজব, শাবান, রমজান, মুহররম। আবার চার মাসের মধ্যে সবচেয়ে বড় রমজানুল মুবারক। এই রমজানুল মুবারক একেবারে আমাদের সামনে। শাবান মাস আজকে 18 তারিখ, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। এরপরে আমাদের সামনে যে মাস আসতেছে এই মাস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস আছে। এক হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, বুখারী শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, ইউকালু লাহু রাইয়ান, সে দরজার নাম হলো রাইয়ান, সে গেট। এই গেটটা রিজার্ভ, সেটা দিয়ে একমাত্র ঢুকবে জান্নাতে রোজাদাররা। ইয়াদখুলু মিনহু সায়িমুন ইয়াউমাল কিয়ামা, রোজাদাররা ঢুকা শেষ গেট সেটা বন্ধ হয়ে যাবে। জান্নাত তো সবাই যাবে, বাকি জান্নাতের মধ্যেও তো ক্যাটাগরি ভাগ আছে। যেমন আমরা ট্রেনতে একটাই, ইন্টারসিটি একটাই, সেখানে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ভাগ ভাগ আছে। এই যে ফার্স্ট ক্লাসের যাত্রী যে গেট দিয়ে ঢুকে, সে গেট দিয়ে অন্য কেউ তো ঢুকে না। তদরুব আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন জান্নাতের মধ্যে রৈয়ান দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই ঢুকবে, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান, নামাজের সওয়াব, জাকাতের সওয়াব, হজের সওয়াব, সবগুলার সওয়াব বিনিময় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে দান করবেন, কিন্তু ইল্লা সাওম, কিন্তু রোজা, রোজার বিনিময় আল্লাহ পাক কাহারও মাধ্যমে দান করবেন না, বরং যারা রোজাদার তাদেরকে আল্লাহ পাক নিজেই দান করবেন, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আছে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি আও ক্বালা ওয়া আনা উজজা বিহি, আমার বন্দারা রোজা রাখে একমাত্র আমার জন্য, সেজন্য রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই তাদেরকে দান করব। এখন রোজাকে আল্লাহর জন্য কেন বলেছে? নামাজ তো আল্লাহর জন্য না, রোজা কি হজকে আল্লাহর জন্য না, সব আল্লাহর জন্যে, কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ রসুল আল্লাহ পাক বলতেছেন যে রোজা আমার বন্দা রাখে একমাত্র আমার জন্য। এই কথা বলার কারণটা কি? কারণ রোজা ছাড়া অন্য যত ইবাদত আছে এই ইবাদত সবগুলি দেখা যায়, নামাজ পড়লে দেখা যায়, জাকাত দিলে দেখা যায়, কমপক্ষে জাকাত দিচ্ছে সে তো জানে,
হজ করতে গেলে দেখা যায় সমস্ত ইবাদতগুলি দেখা যায় বলতে হয় না, কিন্তু রোজা, রোজা কেউ যদি রাখে যতক্ষণ সে না বলে যে আমি রোজা রেখেছি কেউ বুঝতে পারে না। কোনো ব্যক্তি যদি রোজা রাখে, সে যদি পানির নিচে পুকুরে নেমে ডুব দিয়ে পানি খায় কেউ বলতে পারবে না। ঘরের দরজা বন্ধ করে যদি কেউ খানা ফিনা খায় কেউ দেখবে না, কেউ বলতে পারবে না। তারপরেও সে পানিতে ডুবিয়ে পানি কেন খাচ্ছে না, ঘরের দরজা বন্ধ করে কেন খাচ্ছে না, একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর জন্যে। সেই জন্য আল্লাহ পাক বলেন আসসাউমুলি, আমার বন্দা রোজা রাখে একমাত্র আমার জন্যে, যেহেতু রোজাটা আমার জন্য রেখেছে। ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাদেরকে নিজের হাতেই বিনিময় দান করব, আলহামদুলিল্লাহ। অথবা আরে করতে হলো ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই রোজার বিনিময়, যে রোজা রাখবে আমি আল্লাহ তার জন্য হয়ে যাব, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার অনেক গুরুত্ব দিয়েছেন, যে আমরা যদি কেউ রোজা না রাখি আল্লাহর কি কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আর আমরা যদি সারা দুনিয়ার সবাই রোজা রাখি আল্লাহর কোনো লাভ নেই। তো আল্লাহ পাক রোজা রাখতে কেন বলেছেন? কি আল্লাহর স্টকে কমে গিয়েছে, যে 11 মাস খাইছে এখন এখন স্টক কমে গেল? আল্লাহ পাক বলছেন 1 মাস তোমরা কম খাও, আবার স্টক করে নিই, পর আবার খেতে পারবে, সেরকম তো না। আল্লাহর খজিনায় তো কোনো কমতি নেই। আল্লাহ পাক রোজা রাখতে কেন বলেছেন? কোরআন শরীফ আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ ছিল, তবে রমজান ফরজ ছিল না। হযরত আদম আলাইহি সালাতু ওয়াসলামের যুগে মুহররম মাসের 10 তারিখে রোজা ফরজ ছিল। আরেক বর্ণনায় আইয়ামে 20, মানে প্রতি মাসে 3 রোজা ফরজ ছিল। প্রতি নবীর যুগে যুগে আল্লাহ পাক রোজা ফরজ রেখেছিলেন, তবে এক এক ধরনের। বেশিরভাগ উম্মতের উপর ফরজ ছিল আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। রমজান যখন ফরজ করে দিলেন, মুহররম রোজা নফল হয়ে গিয়েছে, এখন সেটার ফরজ নেই। রমজান রোজা যখন প্রথম আল্লাহ পাক ফরজ করেছিলেন, তখন ইচ্ছাধীন ছিল। আল্লাহ পাক বলেন রোজা ফরজ করেছি, তবে যার মনে চায় রোজা রাখতে পারবে, আর যাদের মনে চায় রোজা না রেখে ফিদিয়া দিলেও চলবে। সেরকম কিছুদিন চলেছে, এরপর আল্লাহ পাক রোজাকে কঠিন করে দিয়েছেন। কেমন কঠিন হয়ে গেল? যে সুবহে সাদেক সময় সেহরি, সুবহে সাদেক হলে সেহরি খেতে পারবে, সুবহে সাদেকের আগে সেহরি খাবে, আর যেই মাত্র সুবহে সাদেক হয়ে গেছে রোজা শুরু, সূর্য ডুবলে রোজা ভাঙতে পারবে। খাবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে, যেই মাত্র ঘুমিয়ে পড়ে আবার রোজা শুরু, ঘুম আসছে রোজা শুরু, তার পরের দিন সূর্য ডুবা পর্যন্ত রোজা, সূর্য ডুবছে ইফতার করতে পারবে। কতক্ষণ খাবে? যতক্ষণ না ঘুমায়, ঘুমা এসে গেলে আবার রোজা শুরু। এখন একবার এমন ঘটনা হয়ে গেল, এক সাহাবি সারাদিন মাঠে কাজ করছে, খেজুর বাগানে, সূর্য ডুবছে ইফতার করতে আসলো, স্ত্রী বলল ঠিক আছে আপনি বসেন আমি ইফতারি নিয়ে আসতেছি। স্ত্রী গেল ইফতারি আনতে, স্বামী তো সারাদিন কাজকর্ম করেছে, বসার সাথে সাথেই ঘুমাই এসে গেছে। স্ত্রী যখন ইফতারি নিয়ে আসলো, স্বামীকে ডাক দিল, কয় যেহেতু ঘুমাই এসে গেছে আর তো খাওয়া যাবে না, রোজা শুরু হয়ে গেছে, আর কিছু খেতে পারে নাই সারা রাত, তারপরের দিন সারাদিন উপবাস। তারপরের দিন যখন সূর্য ডুবল, আবার ইফতারি করতে আসলো, স্ত্রী বলতেছে আমি এখনই নিয়ে আসতেছি আপনি বসেন। স্ত্রী ইফতারি আনতে আনতে ওনার ঘুম এসে গেছে, আবার ঘুমে ধরে গেল। স্ত্রী এসে ডাক দিল, না আর তো খাওয়া যাবে না,
যেহেতু ঘুম এসে গেছে, রোজা শুরু হয়ে গেছে। তারপরের দিন দুপুরবেলা কাজ করতে গিয়েছে, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। আর কত, দুই দিন দুই রাত উপবাস। এই খবর আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দরবারে চলে গেল, ইয়া রসুলাল্লাহ ফলনা সাহাবি তো মাথা ঘুরিয়ে পড়ে গেছে, কেন আজকে দুদিন ধরে তার এই অবস্থা চলতেছে, কিছু খেতে পারে নাই যেহেতু ঘুম চলে আসছে। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন যে আল্লাহ আমার উম্মতের জন্য রোজাকে সহজ করে দেন। তখন আল্লাহ পাক একেবারে সহজ করে দিলেন যে ঠিক আছে, সোবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এটা রোজা রাখতে হবে, বাকি সারা রাত সে খেতে পারবে। এখন যেটা চলতেছে এই পদ্ধতি শুরু হয়ে গেল। তো এই যে রোজা, যেটা রমজান, রমজান শব্দ আসছে রমজুন শব্দ থেকে। রমজুন অর্থ হলো মিঠিয়ে দেওয়া, মুছিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, বশ্য করে দেওয়া। রোজা মানুষের গুণাকে মিঠিয়ে দেয়, ছাই করে দেয়, পুড়িয়ে দেয়, যার কারণে রমজানকে রমজান বলে। একজন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, আল্লাহ পাক তার সমস্ত পিছের গুণাগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানের আগের দিন, এই শাবান মাসের 29 তারিখ, সাহাবা ইকরামকে বসিয়ে লম্বা একটা ভাষণ দিয়েছেন। আল্লাহ নবীর সে ভাষণকে বর্ণনা করতেছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه وهو شهر الصبر والصبر ثوابه الجنة شهر المواساة شهر يزاد فيه رزق المؤمن لمبا حديث আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কদ আযাল্লাকুম, কদ আযাল্লা, আযাল্লা আযাল্লা ছায়া দেওয়া, ছায়া। মানুষ যখন গরমে চলতে থাকে, গরম বেশি পড়ে, তখন গাছের ছায়ার নিচে দাঁড়া, তখন একেবারে শান্তি হয়ে যায়। গাছের ছায়া সবচেয়ে আরামদায়ক, ফ্যানের বাতাস, হাত পাখার বাতাস তো আরামদায়ক না, গাছের নিচের ছায়া বড় আরামদায়ক। আল্লাহ রাসূল শব্দ বলতেছেন সেটা, কদ আযাল্লাকুম, ও আমার দুনিয়ার মানুষ, তোমাদের উপর ছায়া হিসাবে বড় একটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে, মুবারক মাস আসতেছে, বরকতওয়ালা মাস আসতেছে। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, সেই মাসের মধ্যে আল্লাহ পাক এমন এক রাত্রি রেখেছেন যে এক রাতের দাম 1000 মাসের চেয়েও বেশি। সে রাতটা কোনটা? লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, আর সেই এক রাত্র যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, এক রাতের দ্বারা আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় 83 বছর 4 মাস ইবাদত করার চেয়ে বেশি সওয়াব দান করবেন। 83 বছর বয়স হয়েছে, এখানে তো মনে হয় একজনও নেই, পাওয়া যায় না। কারণ এখন তো আমাদের হায়াত কমে গেছে। হাদিস শরীফে আছে, আকসারু আমারু উম্মতি বাইনা 60 ও 70, আমার বেশিরভাগ উম্মতের হায়াত হবে 60-70-এর মধ্যখানে, 70-এর উপরে মানুষ খুব কম পাওয়া যায়, 80-90 বয়স হয়েছে, হাতে গোনা 2-1 জন, এর বেশি পাওয়া যায় না। কিন্তু এক রাতের কারণে আল্লাহ পাক 83 বছর চেয়ে সব বেশি দান করে দেন। তবে এই রাত্র কয় তারিখ? আমরা বেশিরভাগ ধরে রাখি রমজানের 27 তারিখ, 27-এ রমজান। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, প্রত্যেক বছর 27-এ রমজান সবে কদর যায় না,
বরং শবে কদরটা পুরো বছরের মধ্যে ঘুরতে থাকে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার শবে কদর পেয়েছি রমজান মাস ছাড়া, রমজানের বাহিরে। তাহলে রমজান মাস ছাড়াও শবে কদর যেতে পারে, তা বেশিরভাগ সময় রমজানে যায়, তার মধ্যে আবার তার চেয়েও বেশি রমজানের শেষ দশ রাত্রে যায়। হাদিস শরীফে আছে, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম تحروا ليلة القدر في العشر الأواخر من رمضان. الله الحبيب بولين تمرا رمضان شش دش راتر جي كونو بجر راتر شب قدر تلاش کرو تو رمضان شش دش دين بجر رات چودو کی شتائش اکوش تیش پوچیش شتائش انتریش اب رمضان دو انتریش جائے তাহলে ২২ ২৪ ২৬ ২৮ এগুলি বেজর হয়ে যাবে। সেই হিসাবে রমজানের শেষ দশ রাত্রের যে কোনো এক রাত্র শবে কদর হয়ে যেতে পারে, তবে বেশিরভাগ সময় ২৭ তারিখ যায়। সেটার কিছুটা ইঙ্গিত পাওয়া যায় কোরআন শরীফের আয়াতের মধ্যে। আমাদের বাংলাদেশের প্রধান মুফতি হযরতে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের মেকল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, আমার বড় আব্বাজান, তিনি বলেছেন যে রমজানের ২৭ তারিখ যে শবে কদর যায় তার কিছু ইঙ্গিত কোরআন শরীফ পাওয়া যায়। যেমন সূরা কদর মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদরকে আরবিতে কি বলে? লাইলাতুল কদর। এই সুরার মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদর শব্দ তিনবার বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একবার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর দুইবার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর কয়বার হলো? তিনবার। এবার লাইলাতুল কদর এই শব্দের মধ্যে নয়টি হরফ, কয়টি হরফ আছে? লাম ইয়া লাম তা আলিফ লাম কফ দাল রা, এ লাইলাতুল কদরের মধ্যে নয়টি হরফ। তাহলে তিনবার যেহেতু বলেছেন, তিন নং কত? ২৭। সেই হিসাবে রমজানের ২৭ তারিখ যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিযা وقيام ليله تطوعا, আল্লাহ পাক রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করেছেন, রাত্রে তারাবির নামাজ তোমাদের জন্য সুন্নত মুয়াক্কাদা করেছেন। তারাবির নামাজ কয় রাখাত? আট রাখাত নি হলো? আট রাখাত তো গ্রুপ একটা আছে না, আট রাখাত কয় তারাবির নামাজ? আট রাখাত। আমি তো চ্যালেঞ্জ করেছি যে আট রাখাত তারাবির নামাজ একটা হাদিস দেখাতে বলেন, একটা বেশি লাগবে না। আট রাখাত তারাবির নামাজ একটা হাদিসও নাই, বরং তারাবির নামাজ আট রাখাত সম্পর্কে তারা যে হাদিসগুলি বলে এগুলি তারাবির হাদিস না, এই সবগুলি হলো তাহাজ্জুদের হাদিস। কিয়ামুল্লাইল সলাতুল্লাইল, আর সলাতুল্লাইল মানে তারাবি নয়, সলাতুল্লাইল মানে তাহাজ্জুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট রাখাত তারাবির নামাজ পড়েছেন কোনো হাদিস নাই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ২০ রাকাত তারাবি পড়েছেন একেবারে সহিহ হাদিস আছে। মুসনাদ ইবনে সাইবার মধ্যে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমজান ২০ রাকাতান সওয়াল উইতর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিতির ছাড়া ২০ রাকাত তারাবি নামাজ পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্যে তারাবির নামাজকে সুন্নত করা হলো। তাহলে তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে? ২০ রাকাত। তারাবির নামাজ এক সুন্নত, তারাবির নামাজের মধ্যে খতম তারাবি পড়া আরেক সুন্নত, এবং তারাবির নামাজ জামাতে পড়া আরেক সুন্নত। একটার ভিতরে তিন সুন্নত, তারাবি পড়া আবার জামাতে পড়া খতম তারাবি পড়া। কেউ যদি জামাত না পায়, হয়তো বাজারে গেল, কোনোখানে গেল, গাড়ির জামা পরে গেছে, আসে জামাত পাই নাই, তাহলে তারাবি ছাড়তে পারবে না, একা একা হলেও পরিণত হবে। কোনো কারণে যদি শুরু রাত্রে পড়তে না পারে, শেষ রাত্রে হলেও পড়ে ফেলতে হবে।
কোন মা বোন যে দুঃসহ কাজকর্ম বেশি করেছে, মহিলারা অনেক সময় কাজ করলে দুর্বল হয়ে পড়ে, হয়তো 4 রাখাত 8 রাখাত 10 রাখাত পরে হয়তো শুয়ে গেছে, অসুবিধা না পারবে, তো বাকি নামাজ যেগুলো রয়ে গেছে শেষ রাত্রে সেগুলো পড়ে ফেলতে হবে, বাদ দেওয়া যাবে না। কোনো নাবালক ছেলের পিছনে তারাবির নামাজ পড়া জায়েজ নেই। অনেক জায়গায় দেখা যায় ছোট ছোট বাচ্চারা তারাবির নামাজ পড়ায়, জায়েজ হবে না, কারণ যারা পিছনে পড়তেছে তাদের জন্য তারাবির সুন্নত, নাবালক বাচ্চার জন্য তো সুন্নত না, তার পিছনে নামাজ কেমনে হবে? তার নাবালক বাচ্চার পিছনে ফরজ নামাজ যেরকম জায়েজ নাই, তারাবির নামাজ পড়াও জায়েজ নেই, আদায় হবে না। এটা খুব খেয়াল রাখবেন। কোনো সময় না 15 বৎসরের নিচে বয়স যারা, ছোট্ট বাচ্চা বালেগ হয় নাই, এদের পিছনে কোনো সময় তারাবির নামাজ পড়বেন না। হ্যাঁ, ওরা যদি হাফেজ হয়ে যায় ছোট বাচ্চা লাগাই দিবেন, ওরা কি করবে? তারাবি পড়বে। তাদের পিছনে কোনো বালেগ মানুষ যদি একটা করে, ওনার তারাবির নামাজ আদায় হবে না। তারাবির নামাজ খতম তারাই পড়া উত্তম, তবে বিনিময় ছাড়া। কি ছাড়া? বিনিময় ছাড়া। খতম তারাবির কোনো বিনিময় নেই। আল আখিজু আল মুতি কালাহুমা আসমান, ফতোয়া শামির মধ্যে পরিষ্কার ইবারত, যারা টাকা নেবে যারা দেবে উভয়ের আমল নামায় হারামের গুণা লেখা হবে। সেজন্য এটা খুব লক্ষ্য রাখা উচিত, কারণ হাফেজরা খতম পড়বে একমাত্র কার জন্যে? আল্লাহর জন্যে, সোয়াবের জন্যে। যেখানে সোয়াব উদ্দেশ্য সেখানে কোনো বিনিময় নাই, আর যেখানে সোয়াব উদ্দেশ্য নাই সেখানে বিনিময় আছে। যেমন কেউ যদি দুনিয়ার উদ্দেশ্যে খতম পড়লে, কেউ একটা নতুন বাড়ি করলো, সে বাড়ির হেফাজতের জন্য খতম পড়াইলো, কেউ একটা গাড়ি কিনলো, গাড়ির হেফাজতের জন্য খতম পড়াইলো, কেউ অসুস্থ তার রোগ মুক্তির জন্য খতম পড়াইলো, অথবা কেউ কোনো একটা দুনিয়ার কোনো ঝামেলায় আছে সেটার থেকে হেফাজতের জন্য খতম পড়াইলো, এগুলো সোয়াব উদ্দেশ্য নাই, দুনিয়ার উদ্দেশ্যে খতম পড়াইতেছে, সেজন্য সেখানে টাকা নিতেও পারবে, টাকা দিতেও পারবে। কেন? সেখানে উদ্দেশ্য দুনিয়া, যে পড়াইতেছে তার উদ্দেশ্য দুনিয়া, যে পড়তেছে তার উদ্দেশ্য কি? দুনিয়া, জায়েজ। কিন্তু যেখানে সওয়াবের উদ্দেশ্য খতম করবে সেখানে টাকা আদান প্রদান দুইটাই হারাম, নেওয়াও জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। এই জন্য ঈসা আলাইহিস সালামের জন্য খতম করে টাকা নেওয়া দেওয়া জায়েজ নেই। অনেকে বলে ফেলে যে হুজুর আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার ঈসা আলাইহিস সালামের জন্য একটা খতম কোরআন শরীফ পড়ে দিয়েন, ধরেন 1000-2000 টাকা রাখেন, হারাম, জায়েজ নেই। কেন? সেখানে সওয়াব উদ্দেশ্য, এখানে কোনো বিনিময় নেই। তদ্রুপ খতম তারাবি সওয়াব উদ্দেশ্য, সেখানে কোনো ইনে বিনিময় নাই। সুরা তারাবি পড়লে টাকা নিতে পারবে। যদি সুরা তারাবি পড়ে, মশলা খুব খেয়াল করবেন, সুরা তারাবি পড়লে টাকা নিতেও পারবে, টাকা দিতেও পারবে। বলে ব্যবধান কি? খতম তারাই ফলে নিতে পারতেছে না, সুরা তারাই ফলে নিতে পারতেছে, কারণটা কি? কারণ আছে, কারণ যেটা ছাড়া উপায় নাই সেটা শরীয়তে অনুমতি দিয়েছে। খতম তারাবি ছাড়া তারাবির নামাজ করা যায়, খতম ছাড়া তারাবির নামাজ পড়া যায় সুরের মাধ্যমে, কিন্তু সুরা ছাড়া তারাবি পড়া যাবে না। সুরা ছাড়া পড়ার কোনো কি নাই? কি দিয়ে পড়বে সুরা ছাড়া? সেজন্য যেহেতু সুরা ছাড়া পড়ার কোনো উপায় নাই, সেজন্য সুরা তারাবির বিনিময় টাকা নিতেও পারবে, দিতেও পারবে। মশলা খেয়াল রাখবেন, তারাবির নামাজ তারাহুরা নাই। এখন অনেক জায়গায় তারাবির নামাজ এত দ্রুত পড়ে, যেখানে সুরা তারাবি পড়তে আরও বেশি, তো 20 মিনিটে 20 রাখাত ইমাম সাহেব নিয়ত বেঁধে আর মুক্তাদিরা সানা ফেরার কোনো সুযোগ নাই, আলহামদুল শরীফ শুরু হয়ে যায়। আত্মাহিয়াত তো বসলে তাশাহুদে, কোনো মতে মুক্তাদিরা আত্মাহিয়াত করতে পারে বা বেহিচ্ছে বেশি দরুদ শরীফ পড়তে পারে, দোয়া মাসুরা ফেরার কোনো সুযোগ নাই, এতক্ষণ ইমাম সাহেব সালাম হিরাই ফেলছে। কেন এত তাড়াতাড়ি করে তারাবির নামাজ পড়ে যাবো কোথায়? এগুলো শয়তানি দুঃখা। শয়তান চাইতেছে মানুষ যে তারাবিটা পড়তেছে, এই তারাবিটার মাধ্যমে যেন সে আল্লাহকে যেন না পায়, সওয়াব যেন না পায়, সেজন্য তারাহুরা। সেটা খুব লক্ষ্য রাখবো। এম সাহেবকে বলবো যে ধীরে সুস্থে ফরান, এত তাড়াতাড়ি করার দরকার নেই, সানা পড়তে পারবে না, দোয়া মাসুরা পড়তে পারবে না, দরুশ্বরী পড়তে পারবে না, সেই তারাবি দিয়ে কি হবে? তারাবির নামাজ ধীরে সুস্থে পড়বে। দিনের নামাজ রোজা রাখা কি ফরজ? জাআলাল্লাহু সিয়ামাহু ফরিজা। রোজা সম্পর্কে দুই একটা মশলা একটু খেয়াল করবেন। রোজা কাকে বলা হয়? তিনটা জিনিসের নাম রোজা। 1 নম্বর নিয়ত, 2 নম্বর সোবেহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়টা হইতে হবে, 3 নম্বর খানা পিনা স্ত্রী সহবাস। এই তিনটা জিনিস থেকে বিরত থাকবে,
তাহলে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টা খানা পিনা স্ত্রী সহবাস এই তিনটা জিনিস থেকে বিরত থাকবে নিয়ত সহকারে তাহলে নিয়ত ছাড়া রোজা হয় না নিয়ত ছাড়া রোজা হবে না তবে আরবে নিয়তের কোনো প্রয়োজন নেই আরবে নিয়তের প্রয়োজন নেই নিয়ত মানে কি মনের ইচ্ছা মনের ইচ্ছা আমি কালকে একটা রোজা রাখবো আমার মনে আসলো এটাই নিয়ত আরবি নিয়তে করতে পারলে ভালো অসুবিধা নেই কিন্তু এটার জন্য তাড়াতুড়া তাড়াহুড়ার ফাড়াফাড়ি করতে হবে না আমরা যে রমজান মাসে সেহেরি খাই সেহেরি খাওয়াটা একটা নিয়ত এখন কি আমরা কেউ সেহেরি খাইতেছি খাচ্ছি না তো রমজানে খাচ্ছি কেন রোজা রাখার জন্যে এই যে সেহেরি খাওয়াটাও একটা